15 আগস্ট শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ও 15ই আগস্টের সকল শহীদের 48তম শাহাদাত বার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 26 আগস্ট শনিবার জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ঢাকা 7 আসনের হাজি সেলিম এমপি মহোদয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ পিন্টু। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজির ভুঁইয়া, রনি, সাদ্দাম ও হাসনাহেনা প্রমুখ।